নদিয়া জেলার বর্ধিষ্ণু শহর রানাঘাট, আর এই রানাঘাটের তিনটে বিখ্যাত এবং জনপ্রিয় দোকান বরুণ খাঁয়ের মিষ্টির দোকান, যোগু ময়রা, সাথে আদর্শ হিন্দু হোটেলের বাঙালি খাবার এবং অপেক্ষাকৃত নতুন দোকান চন্দনের চা, এই দিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। তাহলে আসুন আমার সাথে এক্সপ্লোর করা যাক রানাঘাট শহর এবং রানাঘাট শহরের খাবার দাবার শুধুমাত্র জিপসি বংয়ের সাথে। সকাল সকাল আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই মুহূর্তে NH-34 এর ওপরে, গন্তব্য হচ্ছে রানাঘাট। ঘড়ি বলছে সকাল 9টা আর পৌঁছে গিয়েছি রানাঘাট শহরে। প্রথম যে জায়গাটায় যাব সেখানে আমার জন্য একজন অপেক্ষা করছে, তো সাথে থাকুন, আশা করবো একটা ভালো এপিসোড শ্যুট হবে। স্টে টিউনড অনলি উইথ জিপসি বং, ভালো ভিডিও আসতে চলেছে। এই এলাকাটা রানাঘাটের দক্ষিণ পাড়া মোড়, আর এখানেই হচ্ছে রানাঘাট সুইটস, আজকের ভিডিওর ফার্স্ট ডেস্টিনেশন। আমার সাথে সুদীপ্ত আছে, সুদীপ্ত রানাঘাটের ছেলে, সুদীপ্ত আমার চ্যানেল এবং আমার পেজ দেখে, থ্যাংক ইউ আমাকে এখানে রেকমেন্ড করার জন্য বেশ কিছু জায়গা। তো সুদীপ্তর রেকমেন্ডেশনে প্রথম যে জায়গাটা আমরা এসেছি সেটা হচ্ছে রানাঘাট সুইটস, যেটাকে তোমরা সবাই বরুণ খাঁর দোকান নামে চেনো। আচ্ছা, তো ওই বরুণ খাঁর দোকানে কী কী জনপ্রিয় বলো তুমি? সব থেকে বেস্ট এখানকার কচুরি, আর প্রত্যেক কটা মিষ্টি এখানকার খুবই ভালো, রাজভোগ, আম রসগোল্লা, এদিকে ক্ষীরের যেটা আছে ক্ষীরমালাই একটা আছে, রসমালাই যেটা, প্লাস এখানে সরভাজা, সরপুরিয়া, আরে বাবা, এনিথিং, এখানে সব কটা মিষ্টি। তাহলে সকালে ব্রেকফাস্ট করার জন্য এদের কচুরি একদম এক নম্বর, সাইড দিয়ে দাও, একেবারে তোমার রেকমেন্ডেশনে 10-এ-10 হবে, তাই তো? বরুণ খাঁয়ের কচুরির দোকানের ভেতরে আছি এখন আমি, আর এখানে ভিড়টা দেখুন। এই ভিড় দেখে বুঝতে পারবেন যে এলাকায় এদের কচুরির জনপ্রিয়তাটা কতটা। ঝুড়ি ভর্তি করে রাখা আছে এখানে নিমকি, তার পাশে এটা যদ্দূর মনে হয় কচুরির জন্য তরকারি, এইদিকে সিঙাড়া আর চপ সার্ভিস হচ্ছে গরমা গরম একেবারে। এটা কি মিষ্টি একটুখানি বলবেন? রসমাধুরী, ঘন ক্রিমি রাবড়ি আছে, একবার দেখুন, 350 টাকা করে কেজি আছে এখানে। ঝুড়ি ভর্তি করে রাখা আছে গরম গরম আলুর চপ আর সিঙাড়া। কচুরির এই সবজিটা দেখুন, এতে শীতকালীন অনেক মরশুমি সবজি আছে, আর কতটা ঘন গাঢ়। এটা কি মিষ্টি বানাবেন এখন আপনি? সুগার ফ্রি, মানে কালাকাঁদ টাইপ? আচ্ছা, সুগার ফ্রি সন্দেশ, ওপরে কি পেস্তা দেওয়া আছে নাকি? আরে বাহ, গরম গরম জিলিপি ভাজার কাজ চলছে, আহা, একদম জবরদস্ত একেবারে। দুধ জাল দেওয়ার কাজ হচ্ছে এখানে, বিভিন্ন রকমের মিষ্টি রেডি হবে। ওইদিকে একটা কোনো মেশিন আছে, যে মেশিনে কোনো কিছু রেডি হচ্ছে, একদম ব্যস্ত সমস্ত একটা বিএন ঘর, একটা বড় মিষ্টির দোকানের যেরকম হয়ে থাকে একদম সেই রকম। এদিকে বিভিন্ন রকমের সন্দেশ এবং অন্যান্য মিষ্টি রেডি করার কাজ হচ্ছে, কচুরি বেলে নেওয়ার কাজ হচ্ছে একদম ঝটপট ঝটপট করে। গরমাগরম কচুরি ভাজার দৃশ্য দেখতে দুর্দান্ত লাগে। এইদিকে পাশে ঝুড়ি ভর্তি করে কচুরি রাখা আছে। এদিকে আপনি এটা কী করছেন ছানা নিয়ে? গুজিয়া। ব্যস্ত এই ভিয়েনে দাঁড়িয়ে থেকে এদের কাজ দেখতে বেশ লাগছিল কিন্তু। আমার নাম তাপস কুমার খাঁ, আমি এই দোকানে আজকে 80 সাল থেকে আমি এখানে যুক্ত, এখানে পুরো দায়িত্ব সহকারে আমাকে করতে হয়, লোকে ভালোবাসে সেই ভালোবাসাটা রাখার চেষ্টা করি, কাস্টমারের চাহিদাটা আমি পূরণ করতে চাই, কাস্টমার যত ভালো চাই আমি চেষ্টা করি তত ভালো দেওয়ার, এইভাবে চলছে। আপনাদের বরুণ খাঁ আমার বর্দা। গরম গরম কচুরি নিয়ে নিয়েছি, তার সাথে খোসাওয়ালা আলুর তরকারি, আহা হা, একদম হাতে গরম একেবারে। পার পিস কচুরির দাম 7 টাকা করে। আলুর যে তরকারিটা না, তার মধ্যে ছোলার ডালও আছে, মানে আবার খোসাওয়ালা আলুর তরকারি, মানে অনেকটা আমাদের উড়িষ্যার ডালমার বাঙালি সংস্করণ বলতে পারি। অল্প অল্প ছোলার ডাল আছে, আর হালকা হালকা প্রথমে একটু মিষ্টি লাগবে, তারপরে একটু একটু ঝাল লাগবে, দারুণ টেস্ট। কচুরি একদম নরম এবং ফ্লাফি, এই আলুর তরকারি ভালো লাগছে। ও, আবার আলুর তরকারিতে ফুলকপিও আছে, এরকম ছোট্ট ছোট্ট কাঠের ফুলকপি, এই শীতের সকালে যদিও ঠান্ডাটা সেভাবে জমিয়ে পড়ছে না, এই গরম গরম কচুরি আর তার সাথে খোসা হলে আলুর তরকারি, যার মধ্যে ফুলকপি আছে, অল্প অল্প ছোলার ডাল আছে, হালকা মিষ্টি, হালকা ঝাল, খেতে একদম জব্বর লাগছে। এই মিষ্টিটার কী নাম আছে? এটা রসরাজ আছে, এটা খুব সুস্বাদু খেতে। রসরাজ? হ্যাঁ। আচ্ছা, কী দাম আছে এটা? এটা 18 টাকা করে পিস আছে। আচ্ছা, এটা কি রাবড়ি টাইপের কিছু দিলেন নাকি? না, এটা গ্রিপি ক্ষীর, পুরোটাই ক্রিম। হ্যাঁ, ক্রিম। আচ্ছা আচ্ছা, এটা রসগোল্লা টাইপের একটা কিছু, যেটা মালাইয়ে ডোবানো হয়েছে। হ্যাঁ, দারুণ খেতে, মানে মনে করুন কেশর রসগোল্লা আপনি খাচ্ছেন, সেইটাকে মালাইতে এরা ডুবিয়ে রেখেছেন, তো তাতে যে টেস্টটা আপনি পাবেন সেই টেস্টটাই আপনি একদম পাচ্ছেন। ও, জবরদস্ত একেবারে।
একদম লাজবাব। আমাকে সুদীপ্ত বলেছে যে চূর্ণি নদীর ওই পারে ভালো কয়েকটা চায়ের দোকান আছে, তার মধ্যে যেটাই আমরা যাচ্ছি সেটা হচ্ছে চন্দনদার চায়ের দোকান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চূর্ণি নদীর ওপরে এই হ্যাঙ্গিং ব্রিজ, এইটা পেরিয়ে আমরা ওই পারে যাব। পায়ের নিচে ব্রিজটা কাঁপছে, কিন্তু চূর্ণি নদীর ব্রিজের ওপরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেও অনবদ্য লাগছে, ফাটাফাটি দুর্দান্ত একটা অনুভূতি হচ্ছে। এই দিক থেকে আমরা হাঁটতে হাঁটতে এলাম, এই রাস্তাটা সোজা ঘুরে কলকাতার হাই রোডের দিকে চলে যাচ্ছে, আর এই জাংশনেই হচ্ছে চন্দনের চায়ের আসর, আর এই এলাকাটার নাম আইসতলা, আইসতলা রামনগর পাড়ার মোড়, যেখানে এই জনপ্রিয় চায়ের দোকান চন্দনের চায়ের আসর। চলুন আসর জমানো যাক। চন্দনদা চায়ের আসর দোকানের ভেতরে ঢুকে গিয়েছি, সামনে চন্দনদা আছেন এবং চন্দনদা চা রেডি করছেন, পাশের ওই ডেকচিতে আছে লিকার, এদিকে আছে দুধ, এই মিশিয়ে রেডি হয়। কী দাম আছে দাদা আপনার চায়ের? দশ টাকা দামের চা। চায়ের কাপটা কিন্তু এখানে বেশ সুন্দর, চন্দনদা বলেছেন যে এটা দোতলা কাপ, আর সুদীপ্ত বলছে এটা ধুনুচি কাপ, নিচে এরকম ওয়াইন গ্লাসের মতো একটা বেশ ধরার জায়গা আছে। দশ টাকা করে চায়ের দাম, খেয়ে বলি চাটা কীরকম। দারুণ চা, দুধের চা একেবারে ফাটাফাটি লাগছে, একটু লিকারের গন্ধ আছে, সুন্দর ঘন দুধের চা যেরকম হয় আর কি, দারুণ সুন্দর ফাটাফাটি লাগলো ওই চাটাকে। দশ টাকায় দারুণ মনের শান্তি, প্রাণের আরাম টাইপ। রানাঘাটের যেটা মেন সবজি মার্কেট তার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি এখন গন্তব্য রানাঘাট স্টেশনের কাছে আদর্শ হিন্দু হোটেলে। সবজি মার্কেট পার করে পেরিয়ে এসে এইটা মাংসর মার্কেট, এখানে সব খাসির মাংসের দোকান। আমার সামনে রানাঘাট স্টেশন, আর তার একদম উল্টো দিকে হচ্ছে আদর্শ সুইটস, আর এই আদর্শ সুইটসের দোতলায় আদর্শ হিন্দু হোটেল। সিঁড়ি দিয়ে উঠতে প্রথমেই চোখে পড়বে এরকম একটা বিরিয়ানির হাঁড়িতে এই এত বড় পিসের একটা মাংস, লাজাবাব। কত সাইজের হবে এটা? 200 গ্রামের। বাপ রে বাপ, একদম লাজাবাব প্লেটিং। বিরিয়ানির কি দাম আছে? এইদিকে কিচেন কাউন্টার আছে এদের, আর ভেতরে আছে এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইটা এদের প্রথম সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আগে পুরনো যে জায়গাটা ছিল সেই জায়গাটা, তারপরে এইদিকে একটা নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে সুদীপ্তবাবু বসে আছেন। এটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেলের আজকের মেনু এবং তার মূল্য তালিকা। বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আদর্শ হিন্দু হোটেলের নাম অনুসারে এই হোটেলের নামকরণ হয়, এবং রানাঘাট শহরের মানুষের কাছে আদর্শ হিন্দু হোটেল গর্বের জায়গা। গরম গরম খাসির মাংসের কষা, মাটন কষা, ও হো হো, লুক অ্যাট দিস, একবার গ্রেভি দেখুন আর এই মাংসের পিসগুলো দেখুন, লোভনীয়। আদর্শ হিন্দু হোটেলের সিগনেচার আইটেম মুড়ি ঘণ্ট, জবরদস্ত দেখতে লাগছে না? সিজনাল সবজি হিসেবে নিয়েছি আলু ফুলকপির তরকারি, পেঁয়াজ এবং লেবু দিয়ে স্যালাড দিয়েছেন, তার পাশে একটা ভেজ ডাল দিয়েছেন, শীতের রকমারি সবজি দিয়ে মুগের ডাল, আর এই দিকে আছে আলু ভাজা, একদম ঘন মুগের ডাল, এর ভেতরে বেশ মটরশুঁটি আছে, ফুলকপি দেখা যাচ্ছে, গাজর দেখা যাচ্ছে অল্প অল্প করে, আর ডালের কনসিস্টেন্সি দেখুন বেশ ঘন, কিন্তু 2-3 চামচ ডাল নিয়ে নিই, তার সাথে আলু ভাজা দিয়ে খাবো, আহা হা, ডালটা দেখতে কিন্তু লোভনীয় লাগছে, আর ঝুরঝুরে আলু ভাজা, একদম আলু ভাজা তো একদম একেবারে ক্রিসপি কুড়মুড়ে, আর ডালের মধ্যে গাজর, মটরশুঁটি, বিনস, এইসব দেওয়া আছে, আলু ভাজার মধ্যে অল্প অল্প বাদাম ভাজাও ছিল, আলু ভাজাটা একদম ক্রিসপি কুড়মুড়ে, দারুণ লাগছে এই ভেজ ডালটা দিয়ে খেতে। ডালের স্বাদটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি আরও 2 চামচ ডাল নেব, আর এই ডাল দিয়ে এইবারে খাবো এই আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারিতে বেশ ভালো পরিমাণে শুকনো লঙ্কার ফোড়ন আছে, বেশ কষা কষা খেতে, বেশ ভালো মতোই, একটু বেশ গরম মশলার ব্যাপার আছে, আর এখন তো শীতকালে ফুলকপি সিজনাল, ওই জন্য তার একটা আলাদা স্বাদ তো আছেই, খুব একটা ঝালটাল কিছু নেই, মশলা টসলা একদম পারফেক্ট, বেশ ভালো স্বাদের ডাল এবং এই আলু ফুলকপিটাও বেশ দুর্দান্ত ছিল। আর একটুখানি ওই আলু ভাজা নেওয়া যাক ক্রিসপি কুড়মুড়ে, ওহো মাটন কষা, ওহো হো, একবার ঝোল দেখেছেন, একদম পেঁয়াজ বেশ একটা গ্রেভি, তেল ছেড়ে ছেড়ে দিয়ে আসা, এই সাইজের মাটন, লুক অ্যাট দিস, একদম পিওর রেয়াজি পিস একেবারে, চর্বিসহ, এইটা এক পিস, আর এইটা হচ্ছে আর এক পিস, একদম এ তো পুরো তুলতুল তুলতুল করছে একেবারে, আহা, পেঁয়াজের গ্রেভি তার সাথে এরকম তেল ছেড়ে ছেড়ে দিয়ে আসা, বেশ হিট আছে,
আমার মনে হয় সর্ষের তেলে রাঁধে, তেল মশলাটা বেশ ভালো পরিমাণে, আর কাঁচা লঙ্কার ঝাল আছে, ঝোলটা কিন্তু জব্বর খেতে, সত্যি কথা বলছি। এই ঝোলটার মধ্যে কিন্তু বেশ ভালো মতো গরম মশলার আরোমা আছে, আর যেটা আছে সেটা হচ্ছে মশলার একটা হিট, মনে হয় গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কা এই দুয়েরই হিট। এটা যে হিটটা গলার পেছনে লাগছে, আর সেই হিটটাই বেশ একটা ঝাঁঝালো গরম গরম ভাব দিচ্ছে, ভালো লাগছে, দারুণ। এরকম মাংসের ঝোল পেলে এক থালা ভাত উড়ে যাবে শুধুমাত্র মাংসের ঝোল দিয়ে। মাংসের পিস খাইনি এখনো পর্যন্ত, ঝোলটা খেয়ে আমি মোহিত একেবারে, মানে আই এম জাস্ট ব্লোন আমি বাই দ্য টেস্ট অফ দিস মাংসের ঝোল, দারুণ স্বাদ এই মাংসের ঝোলটা। এই হচ্ছে মাংসের পিস, এটা একদম চর্বি তলতলে পিস একেবারে, লুক অ্যাট দিস, আর যথেষ্ট বড় সাইজ ছিল, দেখুন আমি ভাঙলাম তারপরেও এই সাইজটা দেখুন, আ হা, এটা একটা পাঁজরের দিকের পিস, একদম তুলতুলে নরম নয়, তবে বেশ কিন্তু এটা মানে মুখে গিয়ে অল্প অল্প কামড়ের পরে একটু একটু গলে গলে যাচ্ছে, মানে খুব যে একদম মুখে দিলাম আর গলে গেল সেই জিনিসটা নয়। মাংসটা যদি আর একটু হানি নরম হতো তাহলে আরও খুব খুশি হতাম। মাংসটা মানে চিউই নয়, কিন্তু একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার একটু কামড়াতে হচ্ছে। দারুণ খেলাম, দারুণ। কেমন এনজয় করছো বলো? খুব ভালো, চলো এনজয় করো। রানাঘাটের ব্যস্ত স্টেশন চত্বর খুবই ব্যস্ততম এবং জনবহুল এই অঞ্চল, এবং আদর্শ হিন্দু হোটেল থেকে বেরিয়ে এত ভালো একটা বাঙালি লাঞ্চ করার পরে আমরা এখন হাঁটতে হাঁটতে পায়ে পায়ে চলেছি যোগু ময়রার মিষ্টির দোকানের উদ্দেশ্যে। রানাঘাটের ব্যস্ততম স্টেশন চত্বরের একদম পাশেই যোগু ময়রার মিষ্টির দোকান। দুপুর শেষ ও বিকেলতে লেগেছে, যোগু ময়রা মিষ্টির দোকানের সামনে সিঙাড়া বানানোর কাজ শুরু হচ্ছে। এরকম আলুর পুর আছে, তারপরে ওই পাশে ওই যে ময়দা সুন্দর করে কাটা আছে, এভাবে জল দিয়ে কোনাকে বেঁকিয়ে যেরকমভাবে একদম ট্র্যাডিশনালি সিঙাড়া বানানো হয় সেই সিঙাড়া বানানোর কাজ চলছে, দারুণ। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সর ভাজা রেডি হওয়ার কাজ চলছে। হা হা, এই দেখুন এখানে ঘি দেওয়া হচ্ছে ওপরে, এটা কি ছানার নাকি ক্ষীরের? ক্ষীরের তাই না, খোয়া ক্ষীর? আচ্ছা, এরকমভাবে দরবেশ বানানোর কাজ চলছে, দুই ট্রে জুড়ে দরবেশ বানাচ্ছেন এই দাদা হাতের কায়দায়, এরকমভাবে সুন্দর করে এই কাগজের র্যাপের মধ্যে দিয়ে দিচ্ছেন, দারুণ দেখতে লাগছে। রানাঘাটের লেডিকেনি অথবা রানাঘাটের পান্তুয়া যা বলতে পারেন, শেপটা যদিও একটুখানি লম্বাটে, গোলাকার নয়। আর এইটা হচ্ছে তালশাঁস সন্দেশ, নরম পাকের তালশাঁস, ওপরে কিশমিশ দেওয়া আছে। তো আমি প্রথমে এই লেডিকেনি বা রানাঘাটের পান্তুয়া যেটা সেইটাই খাবো। বাইরের যে ক্রাস্টটা এটা একটু মোটা, আর তারপরে ভেতরে একদম রসের টইটম বুড় একেবারে। এই দেখুন, এই যে এখন এটা ছানা দিয়ে বানান নাকি সুজি দিয়ে বানান সেটা আমি বুঝতে পারলাম না, তাই জন্য বলতেও পারছি না। খেতে খুব ভালো, মিষ্টিটা একটু বেশি, মানে একটু চড়া মিষ্টি, তবে খেতে খুব ভালো। আর বাইরের যে ভাজা ক্রাস্টটা সেটা কিন্তু বেশ ভালো ক্রাস্ট আছে। এই নরম পাকের তালশাঁস সন্দেশ যার উপরে কিশমিশ দিয়ে গার্নিশ করা আছে, একদম নরম পাকের গুড়ের সন্দেশ, দারুণ, পুরো নোলেন গুড়ের গন্ধওয়ালা, এরা দুর্দর্শ খেতে। আমি যেহেতু রসের মিষ্টির থেকে একটু সন্দেশ লাভার, ওই জন্য সত্যি কথা বলবে এই লেডিকেনির থেকে এই নতুন গুড়ের অর্থাৎ নোলেন গুড়ের নরম পাকের এই তালশাঁস এটা আমার বেশি ভালো লেগেছে, দারুণ ফাটাফাটি মিষ্টি। ভিডিওটা দেখে আপনারা কতটা হ্যাপি হয়েছেন সেটা আপনারা লাইক অথবা ডিসলাইক করে জানাবেন। লাইক করলে বুঝবো হ্যাপি, ডিসলাইক করলে বুঝবো আনহ্যাপি, যেটা আপনাদের মনে হয়েছে করা যায় সেইটা করা যাবেন। আর এই হচ্ছে ছেলেটা সুদীপ্ত, সুদীপ্ত আমাকে আজকে সকাল থেকে অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ এইভাবে নিঃস্বার্থভাবে আমার সাথে ঘোরার জন্য, সকাল থেকে অনেকটা টাইমও দিয়েছে, সকাল থেকে বিকেল পর্যন্ত। চ্যানেলে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সুদীপ্ত দিব্যি সাবস্ক্রাইব ডোন্ট ভাই, হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করেই যাবেন, হ্যাঁ সুদীপ্তর জন্য। টাটা, ভালো থাকবেন সবাই। এই আমি কিন্তু এরকম বলে দিই, বলবার কিছু মাইন্ড করবো, চলুন ভালো থাকবেন, টাটা।